এখন গাড়িটা যদি চালাইতে না পারি, বাইপাসটা যদি না পার করতে পারি, কীভাবে লোনটা শোধ করবো, বাড়িতে কী খাবে, ছেলেমেয়েরা লেখাপড়া কীভাবে করবে, কিছুই তো উপায় থাকবে না, অনাহারে মারা যেত, তার থেকে ভালো আমরা পদবরোধ করে এখানে মারা যাব। আমাদের দাবি হচ্ছে যদি আমাদের পুলিশের সঙ্গে আমাদেরকে এনজিপি জলপাইমোড় আর মেডিকেলটা যেন আমাদেরকে ছাড় দেয়, আমাদের এনজিপি আর মেডিকেল আর জলপাইমোড় অবধি ছাড় দিলে আমাদেরকে যথেষ্ট। দেখবো আমি আর দু চার দিন দেখবো না, আমি টোটোটাকে একদম হাই রোডের উপর নিয়ে না টোটোটাকে জ্বালাই দেবো, দিয়ে আমি নিজে নিজে সুইসাইড হচ্ছে আর কি। এরা আবার টাকা যাচ্ছে বলে নতুন করে নাম্বার হলে 60,000 টাকা করে লাগবে। ফুলবারীমা নম্বর বিনাকো টোটো চলাউনে মাঙ্গর্দৈ টোটো চালকহরুले আজ বিরোধ প্রদর্শন গরে। সিলগুড়ি জলপাইগুড়ি রাষ্ট্রিয় রাজমার্গমা পর্ণে ফুলবারী বটলাইন মোড়মা টোটো চালকহরুले বিরোধ প্রদর্শন গরে। এস প্রদর্শনমা ফুলবারী লগায়ত দেশকো সংলগ্ন ইলাকাকো টোটো চালকহরু সামিল থিয়ে। এস বাহেক সড়কমা আওয়াজাই গর্ने নম্বর ভएको টোটোহরুलाई রোকিদিएर ती टोटोहरूमा सवार यात्रीहरूलाई उतारिदिए। स्मरण रहोस्, पुलिस प्रशासनले गत 1 अगस्तदेखि नम्बर नभएका टोटोहरूलाई राष्ट्रिय राजमार्गमा चलाउन रोक लगाएको छ। यसपछि नै टोटो चालकहरू यसको विरोधमा सडकमा ओर्लिएका छन्। सोमबारपछि मङ्गलबार पनि टोटो चालकहरू आन्दोलनमा ओर्लिएको देखियो। आन्दोलनकारीहरूले बताएअनुसार टोटो चालक सबै गरिब परिवारका छन्, धेरैजनाले ब्याङ्कबाट लोन लिएर टोटो किनेका छन्। यदि अब टोटो चलाउने अनुमति नै दिएन भने तिनीहरूले कसरी लोन फिर्ता गर्छन्? यसैले प्रशासनले फुलबारी, नौकाघाट, जलपाइमोड, थाना मोड, मेडिकल आदि इलाकामा नम्बर नभएका टोटोहरूलाई पनि चलाउने अनुमति दिनुपर्ने माग गरेका छन्। यसको साथै टोटो चालकहरूले आफूहरूलाई पनि नम्बर दिनुपर्ने, नत्र कमाईको वैकल्पिक साधन उपलब्ध गराइदिए जाओस् भन्ने माग समेत गरेका छन्। এখন গাড়িটা যদি চালাইতে না পারি, বাইপাসটা যদি না পার করতে পারি, কিভাবে লোনটা শোধ করবো, বাড়িতে কি খাবে, ছেলেমেয়েরা লেখাপড়া কিভাবে করবে, কিছুই তো উপায় থাকবে না, অনাহারে মারা যেত, তার থেকে ভালো আমরা পদবরোধ করে এখানে মারা যাবো, বাড়ি যাওয়ার আমাদের কী দরকার আছে? যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা এখানে অন্নপ্রাণ করবো। দাবি এই যে আমাদের গাড়িটা যেরকম আমরা মেডিকেল, এনজিপি, ইয়ারভিউ আর মহাবিস্তান যাইতাম, আমরা তো আর ভিতরে চাই না, এইটুকুর মধ্যে চালাই, এইটুকু আমাদের জন্য ছাড়া হয়, এটাই আমাদের দাবি। মজিদুল রহমান। এর বিষয় কি, বিনা নাম্বারের গাড়ি যখন চলতে দিচ্ছে না, নাম্বারের গাড়ি হচ্ছে কর্পোরেশন নাম্বার, ওরা যদি শিলিগুড়িতে চালাবে তাহলে না আমরা এখানে ওদেরকেও চালাতে দেবো না। আমাদের দাবি নিয়ে আজকে ওইটাই যে আমরা যখন কাজ করতে পারতেছি না, আমরা যখন টোটো চালাতে পারতেছি না, আমরা ওদেরকে চালাইতে দেবো না। হ্যাঁ, তারপরে আমাদের দাবি হচ্ছে যদি আমাদের পুলিশের সঙ্গে আমাদেরকে এনজিপি জলপাইমোড় আর মেডিকেলটা যেন আমাদেরকে ছাড় দেয়। হ্যাঁ, মেডিকেল থানা মোড়টা দিলে হবে না, যে জংশনটা যাইতে দিবে না, আমাদের এনজিপি আর মেডিকেল আর জলপাইমোড় অবধি ছাড় দিলে আমাদেরকে যথেষ্ট। কালকের থেকে না খেয়ে আছি, আমার তো নিজে বুকে পেসমিকার লাগানো আছে, ডাক্তার বলছে তুমি শুধু টোটোটাই চালাইতে পারলে, টোটোটাই চালাতে পারবা, ভারী কোনো কাজ করতে পারবে না, আমার স্ট্যান্ড লাগাইছি, 2 দিবার স্ট্যান্ড লাগানো আছে, আমি কী করে খাবো? কালকের থেকে আমার ওষুধ নাই, তারপরে গাড়িটা লোনের উপর নিছি, লোন কোথার থেকে শোধ করবো? তো এইগুলা নিয়ে তো তাহলে তো বউ বাচ্চা নিয়ে আমাদেরকে ফাঁসি লাগাতো, তাছাড়া কোনো উপায় নেই। দেখবো আমি আর দু চার দিন দেখবো না, আমি টোটোটাকে একদম হাই রোডের উপর নিয়ে না টোটোটাকে জ্বালাই দেবো, দিয়ে আমি নিজে নিজে সুইসাইড হচ্ছে আর কি, কোনো রাস্তা নেই। আমার নাম রবিউল ইসলাম, বাড়ি পশ্চিম নন্দলা। দাবিটা হলো আমাদের, আমরা যারা এখানকার স্থানীয় লোকরা আসি, বাসিন্দারা আসি, তারা গাড়ি চালাতে পারছি না, এখান থেকে উত্তরকন্যা গেলে গাড়ি ধরে নিচ্ছে, তিনবাতি মোড়ে গেলে গাড়ি ধরে নিচ্ছে, নৌকাঘাট গেলে গাড়ি ধরে নিচ্ছে, বাইপাসে গাড়ি ধরতেছে। হ্যাঁ, আমরা কোথায় চালাবো গাড়ি? তাহলে আমরা চাচ্ছি এখানকার প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদেরকে চালাতে দিক। আর আমাদের মধ্যে এর মধ্যে যে আছে বিনা নম্বরের গাড়ির মধ্যে, নাম্বারওয়ালা গাড়ির মধ্যে, এরা আবার টাকা যাচ্ছে বলে নতুন করে নাম্বার হলে 60,000 টাকা করে লাগবে, এটা বলছে। নাম্বারওয়ালা আটকে দিচ্ছি মানে আজকে স্ট্রাইক যাচ্ছি, আমরা টোটো চালাতে পারছি না। ওরা যখন নাম্বারওয়ালা যখন যাবে পকেট রাস্তা, ওটা তাহলে ঢুকবে না, নাম্বারওয়ালারা তাহলে পকেট রাস্তায় ঢুকবে না, কর্পোরেশন চালাবে, পকেট রাস্তায় ঢুকবে না ওনারা। এই এখানে আমরা এখন 300-400 জন লোক আছি, 300-400 লোক আছি, এটা নিয়ে আমরা আন্দোলন শুরু করছি, মানতে হবে আমাদের দাবি। আমরা তো টোটো চালাতে পারছি না, 1 তারিখের পরের থেকে তো কোনো টোটোই চলছে না। আগে এখান থেকে মেডিকেল যেতাম, জলপাইমোড়, মহাবিস্তান, তারপরে ইয়ারভুমোর পর্যন্ত আমরা যেতাম, এনজিপি ইয়ারভুমোর যেতাম, কিন্তু এখন কোথাও যেতে দিচ্ছে না, বাড়ি থেকে উঠলেই তো আটকা দিচ্ছে। আমাদের মূল দাবিটা আমাদেরকে চলতে দেওয়া হোক, মেডিকেল, থানা মোড়, মহাবিস্তান, তারপরে ইয়ারভুমোর পর্যন্ত আমাদের, ইয়ারভুমোর পর্যন্ত, হ্যাঁ এনজিপি। আমার নাম তাপস কর্মকার।